এমন কিছু কাজ আমরা প্রতিনিয়ত করি যার ফলে ঘরে আয় রোজগারে বরকত কমে যায়। আপনি টাকা পরিমাণে বেশি কামালেও দিন শেষে দেখা যায় ওই টাকায় কোনো আয় বরকত হয় না। ঘরের মানুষ কিছুদিন পরপর অসুস্থ হয়ে যাচ্ছে, সংসারে অশান্তি সৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত। আসুন আমরা জেনে নিই সেই সব কারণ। প্রথমত, হারাম বা অবৈধ পন্থায় রোজগার করলে আল্লাহতালা সেই ঘরের বরকত চিরতরে ছিনিয়ে নেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হক পন্থায় সম্পদ অর্জন করবে তার মধ্যে বরকত দেওয়া হবে, আর যে ব্যক্তি অন্যায়ভাবে সম্পদ অর্জন করল তার দৃষ্টান্ত হলো এমন ব্যক্তির মতো যে শুধু খেতেই থাকে কিন্তু পরিতৃপ্তি আসে না। এটি মোত্তাফাক আলাইহি হাদিস। দ্বিতীয়ত, সকালে ঘুম থেকে দেরি করে উঠলে এবং দেরি করে কাজ কারবার শুরু করলে সেই ব্যক্তি কোনো দিনও বরকতের নাগাল পাবে না। ভোরে ভোরে কাজ শুরু করা, ব্যবসা বাণিজ্য, সফর, ভ্রমণ, জ্ঞান অর্জন ইত্যাদি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আল্লাহ, আপনি আমার উম্মতের সকালের কাজের মধ্যে বরকত দান করুন। এটি মসনদ আহমদের হাদিস। তৃতীয়ত, ঘরে প্রবেশের সময় ঘরের বাসিন্দাদের সালাম না করলে বরকত পাবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বৎস আনাস রাদিয়াল্লাহুকে বলেন, তুমি যখন ঘরে প্রবেশ করবে সালাম দিবে, এটা তোমার এবং তোমার পরিবারের জন্য বরকত নিয়ে আসবে। এটি তিরমিজি শরীফের মধ্যে রয়েছে। চতুর্থত, আল্লাহ তাআলা যে সম্পদ দান করেছেন তাতে সন্তুষ্ট না থাকা, সদা না শুকরি করার ফলে বরকত লাভ খুবই কঠিন হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বান্দাকে যা দিয়েছেন তা দিয়ে পরীক্ষা করেন, বান্দা যা তাকে দেয়া হয়েছে তা নিয়ে সন্তুষ্ট থাকে। আল্লাহ বরকত বাড়িয়ে দেন, প্রাচুর্য দান করেন, অন্যথায় বরকত লাভে বঞ্চিত হন। এটি মসনদ আহমদের মধ্যে রয়েছে। পঞ্চমত, আত্মীয়তার বন্ধন ছিন্ন করার ফলে ঘর থেকে বরকত পালিয়ে যায়। হাদিস শরীফে আছে, যে চায় তার রিজিকে প্রাচুর্য আসুক, সে যেন আত্মীয়তার বন্ধন রক্ষা করে। এটিও মুত্তাফাক আলাইহি হাদিস। ষষ্ঠ হলো, রিজিক ধন সম্পদ দানের মালিক হলো আল্লাহ। এখন ধন সম্পদ পাওয়ার পর দান সৎকা না করলে, কৃপণতা করলে বরকত পালিয়ে যাবে। তোমরা যা আল্লাহর রাস্তায় ব্যয় করবে, সূরা সাবার 39 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, যার অর্থ হলো তোমরা যা আল্লাহর রাস্তায় ব্যয় করবে তিনি অর্থাৎ আল্লাহ তার বিনিময় দিয়ে দিবেন, তিনি শ্রেষ্ঠ রিজিকদাতা। সপ্তমত, দরুদ শরীফ পাঠে কৃপণতা করলেও ঘর থেকে বরকত চলে যায়। তিরমিজি শরীফের হাদিস হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার নামে অধিক পরিমাণে দরুদ পাঠ করি, অতএব দরুদ পাঠের জন্য আমি কতটুকু সময় নির্দিষ্ট করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যতটুকু তুমি চাও। আমি বললাম, এক চতুর্থাংশ সময়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যতটুকু তুমি চাও, যদি আরও বেশি করো তা তবে তোমার জন্য তা ভালো হবে। আমি বললাম, অর্ধেক সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যতটুকু তুমি চাও, তবে যদি আরও বেশি করো তবে তোমার জন্য ভালো হবে। আমি বললাম, তাহলে দুই তৃতীয়াংশ সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যতটুকু তুমি চাও, তবে যদি আরও বেশি করো তা তোমার জন্য ভালো হবে। আমি বললাম, আমি আপনার উপর দরুদ পাঠের জন্য আমার সমুদয় সময় নির্দিষ্ট করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তবে তোমার যাবতীয় সমস্যা সমাধানের জন্য যথেষ্ট হবে, তোমার দিন এবং দুনিয়ার সকল উদ্দেশ্য পূর্ণ হবে, আর তোমার সমস্ত গুণা মাফ হয়ে যাবে। এটি তিরমিজি শরীফের মধ্যে রয়েছে। অষ্টমত, ঘরের বাসিন্দাদের নামাজের তাকিদ না দিলে ঘর থেকে বরকত পালিয়ে যায়। তুমি তোমার পরিবারকে নামাজের আদেশ করো, নামাজ আদায়ে অবিচল থাকো, আমি তোমার কাছে রিজিক চাই না, আমি তোমাকে রিজিক দান করব। এটি সূরা তাহার 132 নম্বর আয়াত। নবমত, নামাজের সময় হলে নামাজে না গিয়ে আয় রোজগার কাজ কারবারে লিপ্ত থাকলে বরকত পালিয়ে যায়। যে কাজ নামাজ থেকে বিমুখ করে দেয় আল্লাহ তাতে বরকত দান করেন না, এটা লোকমুখে প্রচারিত বাণী। তবে সূরা নূরের 37 নং আয়াতের সাথে মিলে যায়। তা হলো, কিছু নেককার পুরুষকে ব্যবসা বাণিজ্য, আল্লাহর জিকির ও নামাজ কায়েম থেকে বিরত রাখতে পারে না। দশমত, ওলামায়ে কেরাম অভিজ্ঞতার আলোকে বলেছেন, তিনটি কাজ যেই ঘরে বৃদ্ধি পাবে সেই ঘরে বরকত চলে যাবে, অপচয়, ব্যহায়াপনা এবং খেয়ানত। এবং যেসব কারণে ঘরের বরকত যাওয়ার সাথে সাথে আখেরাত বরকত হয়ে যাবে সেগুলো হলো, সুদ খেলে, ধোকা দিলে, ওজনে কম দিলে, মিথ্যা শপথ করে মাল বিক্রি করলে, জুয়া খেললে, হারাম পণ্য বিক্রি করলে, মাল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করে পণ্যের দাম বৃদ্ধি করলে, ঋণ পরিশোধে টালবাহানা করলে।